যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। অনুরোধ করছি মালিক বুঝতে না পারতো, আপনারা তার কেঁদে দিলেন। মিজানুর রহমান আজারিকে যে কতটা ভালোবাসি, কতটা আমাদের মনে জায়গা দিছি, কতটা বুঝতে পারছে? মিজানুর রহমানের পথর আমার বাংলাদেশের মানুষ বুঝলো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মা লা নাবিয়্য বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে এবং এমন একটা সময় উপনীত হয়েছি যে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারি, তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেশ ত্যাগ করানো হয়েছে। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো বলতো, কিছু বাতিল শক্তির গায়ে আঘাত লেগেছিল, যার কারণে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাই যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি যে কথাগুলো বলতো কোরআন এবং হাদিস থেকে, সঠিক রেফারেন্স দিয়ে কথাগুলো বলতো, কিন্তু অতপর দেখা গিয়েছে আমাদের মতো কিছু হুজুর এবং কিছু নাস্তিক পর্যায়ের মানুষ, কিছু বাউল সম্প্রদায়ের মানুষ, যাদের কাছে কোরআন হাদিসের কথাগুলো ভালো লাগতো না, যার কারণে এ মানুষটাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। কিন্তু এদিকে লক্ষ্য রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল কাফের মুশরিকদের অত্যাচারের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে মদিনার বুকে নিজে বসবাস করে পরবর্তীতে মক্কা বিজয় করে মক্কা এসেছিল। আমরা তেমনিভাবে লক্ষ্য করতে পারি যে ডক্টর মিজানুর রহমান আল আজহারি বাংলাদেশ থেকে যেভাবে বিতাড়িত হয়েছেন, মালয়েশিয়াতে আছেন, সেখান থেকেও তিনি বাংলাদেশ বিজয় করে ইনশাল্লাহ আমাদের মাঝে ফিরে আসবেন। এজন্য আমাদের উচিত সবাইকে একতাবদ্ধ হওয়া, সবাইকে এক নিয়ে কাজ করা। আমরা মুসলিম উম্মাহ, আমাদের ঐক্য হতে হবে, যার কারণে আমরা ইসলামটাকে বিজয় করতে পারবো। তাই আসুন আমরা যেন সঠিকভাবে মানুষের দ্বারা ইসলামের আহ্বান, সঠিক কোরআন হাদিস বোঝাতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করেন, আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বারাক। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ।